এই তো সেদিনের কথা আবরার হত্যাকাণ্ড ঘটে গেল বুয়েটে কী বিভৎস নৃশংস হত্যাকাণ্ড ছিল আবরারকে দুই তিন দফা পিটিয়ে মারা হলো ঠিক একই রকম ঘটনা গতকাল সন্ধ্যায় ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে সেই করুণ পরিণতি বরণ করা ছেলেটির নাম তোফাজ্জল সে বরগনার পাথরঘাটার বাসিন্দা এবং সে মানসিক ভারসাম্যহীন সে আজকে থেকে চার পাঁচ বছর আগে পাথরঘাটা ছাত্রলীগের সভাপতিও ছিলেন এবং তারপর সে প্রেম গঠিত কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তার কিছুদিন পর তার পরিবারের পিতা মাতা এবং একমাত্র ভাই সকলেই খুবই কম সময়ের মধ্যে মারা যায় তারপর সে সম্পূর্ণ ভারসাম্যহীন হয়ে পড়ে সেই ছেলেটাকে গতকাল ফজলুল হক হলে তিন দফা পিটিয়ে ছাত্ররা মেরে ফেলেছে আমরা আসলে যেখানে ছিলাম সেখানেই আছি আমাদের ছাত্রদের মানসিক কোনো ধরনের কোনো বিকাশ হয় নাই তারা যে নৃশংসতা নিয়ে বড় হচ্ছিল সেভাবেই তারা তাদের নৃশংসতা চালিয়ে যাচ্ছে এটা হতে পারে ছাত্রলীগ ছাত্র দল অথবা সাধারণ ছাত্র এবং এখন হলের যে অবস্থা সাধারণ ছাত্র ছাড়া এতটা হিংস্র হওয়ার সাহস অন্যান্য সংগঠনের ছেলেদের খুবই কম আছে অন্তত ছাত্রলীগের এবং ব্যাপারটা হচ্ছে গতকাল সন্ধ্যায় ফজুল হক হলে মানে গতকাল দুপুরবেলা ছয়টা মোবাইল নাকি চুরি যায় ফজল হক হল থেকে তো সন্ধ্যার সময় ছেলেটা যখন এখানে ঢুকে সে ভারসাম্যহীন সে গত দুই তিন বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে থাকে ভবঘুরে বলতে পারেন সে ফজল হক হলে ঢুকে এবং তাকে সবাই সন্দেহ করে সন্ধ্যা করে এক পর্যায়ে তাকে নিয়ে ওয়েটিং রুমে নিয়ে তাকে এক দফা পেটানো হয় শিকার করানোর জন্য তারপর তাকে মজার ব্যাপার হচ্ছে তারপর তাকে আবার হল ক্যান্টিনে নিয়ে খাওয়ানো হয় খাওয়ানোর পরে আবার তাকে পেটানো হয় দ্বিতীয় দফা তারপরে কিছুক্ষণ বিরতি দেওয়ার পরে তৃতীয় দফার তৃতীয় দফা রাত দশটার দিকে তাকে আবার পেটানো হয় তৃতীয় দফা পেটানোর আগে প্রক্টোরিয়াল বডির হল শাখা প্রক্টোরিয়াল বডি ছাত্রদের কাছে যায় যে ওকে দিয়ে দিয়ে দেওয়ার জন্য পুলিশে সপর্দ করবে কিন্তু তারা এই জিনিসটা করতে দেয় নাই কারণ ওই যে স্বাধীনতা আমরা এখন এমন স্বাধীনতা পাইছি যে আমরা সব কিছু মানে ছাত্রলীগ যে কাজ করতো এখন সাধারণ ছাত্ররা সে কাজ করবে এটা হচ্ছে স্বাধীনতা এই ধরনের স্বাধীনতার জন্য তো আসলে দেশকে দ্বিতীয়বার স্বাধীন করা হয় না আপনার ইচ্ছা হলো আপনি একটা ছেলেকে পিঠায় মারা ফেলবেন প্রক্টোরিয়াল বডির হাতে যদি তুলে দিত হয়তো ছেলেটাকে ছেলেটা বেঁচে যেত তারপর তাকে তুলে না দিয়ে তাকে আবার পেটানো হয় এবং সে শেষ পর্যন্ত মারা যায় তারপর তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এবং এই ছেলেটা যে মানসিক ভারসাম্যহীন তার যে পিতা মাতা ভাই এবং প্রেম প্রেমঘটিত যে সমস্যাগুলো ছিল সেটা একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছেলে ফেসবুক পোস্টে জানায় কারণ সে তাকে ব্যক্তিগতভাবে চেনে সেই ওই পাথরঘাটার পাথরঘাটারই বাসিন্দা সেই ছাত্র তার মাধ্যমে আমরা এটা জানতে পারি কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের মানসিকতার উন্নতি কবে হবে আমাদের ইচ্ছা হলো একটা ছেলেকে পিঠে মেরে ফেললাম ইচ্ছা হলো কারোরে ওই রাজাকার ট্যাগ দিয়ে দিলাম কারোর সিবির ট্যাগ দিয়ে মেরে ফেললাম যে কাজটা গত ষোলো বছর ছাত্রলীগ করছে সেই একই কাজ এখন সাধারণ ছাত্ররা করতেছে সিসিটিভি তো আছে হয়তো হলে দৃষ্টান দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এভাবে একটা দেশ চলতে পারে না প্রতিনিয়ত আমরা দেখতেছি কিভাবে আইন ভাঙা হচ্ছে কিছু বলা যাচ্ছে না মানে ওই দেশটা তোমার বাপের নাকি করছো ফেলা কিছু বললে চেপে ধরছ জনগণের গলা এখন জনগণ এখন যে যার গলা চেপে ধরতেছে মানে এমন একটা অবস্থা যে লোক জীবনে ওই আন্দোলনের ধারে কাছেও যায় না সে এখন বিরাট বড় যোদ্ধা বা মরলে শহীদ বাঁচলে গাজী এখন সব গাজী হয়ে গেছে ইচ্ছা মতো যে যার ইচ্ছা মতো করতেছে কিছুই বলার কোনো উপায় নাই এই হলো বর্তমান অবস্থায় এখন এটা শক্ত হাতে দমন করতে হবে আইন আইন আনন দৃষ্টান্ত স্থাপন করতে হবে ভালো থাকবেন সবাই ধন্যবাদ